রাসূলের আদর্শ রাসূলের তরিকা গ্রহণ করতে হবে আল্লাহর গোলামী করার জন্য, কথা কোন ঠিক না? তিন নম্বর হইল আল্লাহ পাক, দেখেন চারটা গুণ সংকিত হয়ে ভালো। এক নম্বর আল্লাহকে মানো, দুই নম্বর রসুলকে গ্রহণ করো, সময় হইলে সামনে রক্ষা দিন, তিন নম্বর হইল ওয়াইয়াকসাল্লাহ। দুইটা বেকা, একটা হইল বর্তমান থেকে ভবিষ্যতে আল্লাহকে ভয় করে চলো। আজকের যুবকের যৌবনকালে শক্তি বেশি, এখন যদি হে তার মন জানে সে এমনি চলে, আল্লাহ পাকে সাইরা দিবে, আল্লাহকে ধরবে না, ধরবে না। এই জন্য আল্লাহ বলছিলেন ওয়াইয়াকসাল্লাহ, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর, জীবন চালা। মনে করিস না তো যৌবন কালের শক্তি বেশি, এই জন্য আমি সাইরা দেব, বলে না আমি আল্লাহ ধরি না, ধরি না, ধরলে আর আল্লাহ বলছে আমি আল্লাহ যখন ধরি সত্য ধরি, সত্য করে ধরি, আমার ধরাটা পাকড়াও খুব মজবুত, সত্য করে ধরি। আল্লাহ এই যে হুঙ্কার দিলে সত্য করে ধরি, এর কারণ হইল তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমাকে ডরাইয়া তোমরা জীবন চালাও। একটা যুবকের যৌবন কাল আছে নাই, আল্লাহকে ভয় করো। হও তুমি যুবক, হয় তুমি বৃদ্ধ, হও তুমি বিদ্যা, হও তুমি যুবতী, সর্বদলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও আল্লাহকে তোমরা ভয় করো। ভয় করো ব্যাখ্যা দুইটা, বর্তমান থেকে ভবিষ্যৎ আল্লাহকে ভয় করে জীবন চালাও, আর পিছনে জীবনটা তুমি নষ্ট করেছো গুনাহ করে করে, গুনাহ করেছো গুনার ভয়ে জাহান্নামের আগুনের ভয়ে আল্লাহর দরবারে তৌবা করো, কারণ গুনাহ নিয়ে যদি মারা যাও জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই আয়াত যখন নাজিল হল নবীর একজন সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু, উনি কান্দে ওগো আল্লাহর নবী, এখন তো আমি মুসলমান, আমি কালেমাওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন আল্লাহকে ভয় করো, ওগো আল্লাহর নবী আমার তো অতীত খুব খারাপ, আমি অতীতে আমার মেয়েকে জীবন্ত দাফন করে ফেলেছি, ওগো আল্লাহর নবী আমি কি আল্লাহর তুরি জান্নাত পাব না, ওগো আল্লাহর নবী এখন কি করি। এমনি আল্লাহর নবী বিশ্ব নবীর রহমাতুল আলামিন বলেছেন হে দাহিয়াতুল কলবি, তুমি অতীত নিয়ে তৌবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার অতীতের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। অতীতে যা গুনাহ করেছ সেই গুনার উপর লজ্জিত আর শর্মিন্দা হয়ে আল্লাহর ভয়ে আল্লাহর দরবারে তওবা করো। ওয়াইয়াকসাল্লাহ দুই নম্বর ব্যাখ্যা হল বর্তমান থেকে ভবিষ্যৎ পর্যন্ত যতদিন দুনিয়ার জমিনে আমি হায়াতে পার বাঁচব, জীবন পাব, ততদিন পর্যন্ত মৃত্যু পর্যন্ত, ভবিষ্যতে মৃত্যু পর্যন্ত আল্লাহকে ভয় কর। আল্লাহর ভয় যুবকের মধ্যে থাকে, বৃদ্ধর মধ্যে থাকে, বিদ্যার মধ্যে থাকে, যুবতীর মধ্যে থাকে, নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, সুদ খাইবে না, ঘুষ খাইবে না, জিনা করবে না, যৌবন আছে কিন্তু জিনা নাই, জিনা করবে না, কেন করবে না, আমি আল্লাহকে ভয় করি।